সিয়াম শব্দের অর্থ কি এবং এর গুরুত্ব তাৎপর্য এর ফজিলত বোনাসগুলো কি সত্যি রমজান মাসের সবচেয়ে বড় যে ইবাদতটি স্পেশাল ভাবে সেটা হলো সিয়াম সিয়াম শব্দের অর্থ আবিধানিক অর্থ হলো আলিমসাক বিরত থাকা বিরত থাকা সিয়াম ইসলামী পরিভাষায় সিয়াম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে সব ধরনের সিয়াম ভঙ্গকারী কাজগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম তাহলে এখানে আমাদের সিয়ামের নিয়ত থাকতে হবে ইবাদত এবং সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের রোজা ভঙ্গের কারণ থেকে আমাদের বিরত থাকতে হবে সিয়াম শুধু কিন্তু এখানে একটা জিনিস আপনাদেরকে আমি খুব সিরিয়াসলি বলবো আসলে মহান রব্বুল আলামিন এক কিছু আছে বাহ্যিক সিয়াম ভঙ্গের কারণ কিছু আছে কি অর্থগত কিন্তু বাহ্যিক কারণ হয় না সিয়ামের দুইটা জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে একটা হলো কি পেটের চাহিদা পূরণ থেকে বিরত থাকা আরেকটা হলো কি যৌন চাহিদা থেকে কেন আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে দুইটা জিনিসকে কন্ট্রোল করার ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন এই জিনিসটা আমরা বুঝলেই সিয়াম বুঝব আসলে মানুষের জীবনে সবচেয়ে দুইটা বড় চাহিদা একটা মারপেট থেকে শুরু হয় খাওয়া শুরু করি পান করা শুরু করি রব্বুল আলামিন মার পেটে আমাদের নার্ভের মাধ্যমে আমাদেরকে খাওয়ান এবার এটা আল্লাহর এহসান কারণ আমাদের নাক দিয়ে মুখ দিয়ে দিলে আমরা না খেয়ে মরে যেতাম আমরা তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর নিয়মে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছেন পেট থেকে বের হলে মায়ের বুকে অটোমেটিক খানা রেডি করে রাখছেন প্রচণ্ড শীতের সময় খেলো বাচ্চা দুধ পান করলে ঠান্ডা লাগে না গরমের খাইলেও গরম লাগে না এক মানে কী বলবো এটাকে এয়ার কন্ডিশন সিস্টেম বানায় রাখছেন সুবহানাল্লাহ আজিম এবং এই দুধটা একটা সন্তানের জন্যে শাল দুধ যেটাকে বলে বা এটা তার শারীরিক যে পুষ্টির জন্যে মেধার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা শেষ করি কখন একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত এবং আপনারা জানেন পৃথিবী জুড়ে এই পেটের চাহিদা পূরণের জন্য মানুষ কত আকাম কুকাম ডানে বামে হারাম শয়তানি বাটপাড়ি জুলুম ঠকবাজি কত কিছু পথ অবলম্বন করে মহান রব্বুল আলামিন এখানে সিয়ামের মাধ্যমে আমাদেরকে বলছেন এটা কন্ট্রোল করো সব ধরনের খাওয়া রেডি আছে হালাল খাওয়া আছে খাওয়াটাও ইবাদত যদি এই খাওয়া খেয়ে আমি আল্লাহ ইবাদত করবো মনে করি কিন্তু কন্ট্রোল করো আরেকটা কি যৌন চাহিদা মানুষের যখন একটা যৌবনে পদার্পণ করে ছেলেমেয়েরা তখন একটা চাহিদা উকি মারে আর এই চাহিদা পূরণের জন্য রব্বুল আলামিন সুন্দর একটা ব্যবস্থা করলেন বাবা আদমের জন্য হাওয়াকে করলেন এরপরে নিয়মেই নারী পুরুষের একটা বৈধ সম্পর্ক করে এই চাহিদা পূরণের জন্য আল্লাহ সুন্দর একটা মানে সুন্দর স্বাস্থ্যকর সামাজিক এবং সব কিছু নিরাপদ এবং কোনো ধরনের অসুখ বিসুখ হবে না টেনশন হবে না তৃপ্তি করে এই চাহিদা পূরণের ব্যবস্থা করলেন রমজান মাসে এই দুইটা চাহিদাকে কন্ট্রোল করতে হবে মূলত 12 ঘন্টা 14 ঘন্টা আমরা জানেন যে 22 ঘন্টাও কোনো কোনো দেশে সিয়াম পালন করতে হয় এই পুরো টাইমটা এই দুইটা হালাল জিনিসকে হারাম করে নাও সবচেয়ে বড় চাহিদা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে ছোট ছোট ক্ষুদ্র চাহিদাগুলিকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটাই হলো বাস্তব এহরাম যখন পড়ে হাজি সাহেবরা ওমরা বা হজের সাদা কাপড় পরে আমরা বাইরটা সাদা করে ভিতরটা কালা থেকে যাই হ্যাঁ এটা কিন্তু না ভিতরটাও পরিষ্কার করতে হবে এটা হাজি সাহেবদের দায়িত্ব এখানে 11টা কাজ নিষিদ্ধ হয়ে যায় মাহজরত এহরাম বলে আসলে এই কাজগুলি সবই হালাল কিন্তু ক্ষণিকে এই বান্ধার পরে তোমার দাড়ি একটু উঠানো যাবে না একটু নখ কাটা যাবে না আতর মাখা যাবে না বিয়ে শাদী করা যাবে না দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি স্বীকার করা যাবে না আসলে মূলত সব কাজগুলি জায়েজ বাট ওই সময় কেন যে তুমি এই হালালগুলিকে হারাম করে নাও এর মানে হচ্ছে জীবনের তরে যত হারাম আছে আর জীবনে কখনোই করবে না তো রোজার বিরতি রাখার অর্থ হচ্ছে এই যে তুমি হালালগুলিকে হারাম করিয়াছ এই সিয়ামের মাধ্যমে তুমি একটা ট্রেনিং নাও যা অরিজিনালি হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া গিবাদ করা চুরি করা ব্যভিচার করা কী বলে আপনার অন্যায় করা অবিচার করা সুদ খাওয়া ইত্যাদি সব হারামকে চিরতরে তুমি তোমার জীবনের জন্য হারাম করে নাও এটাই হলো সিয়ামের কি মূল লক্ষ্য উদ্দেশ্য আর এটাই হলো সিয়ামের অর্থ সিয়াম মানে এই না সাহুর সাহারি খাবেন আর ইফতারি করবেন না এটাকে সাহারি বলে না এই সিয়াম তো হিন্দুদের হতে পারে খ্রিস্টানদের হতে পারে বৌদ্ধদের হতে পারে মুসলিমদের সিয়াম এটা ইবাদত
এবং এর মাধ্যমে সব ধরনের অনাচার আপনার চোখকে হাতকে পাকে বুককে বিবেককে বুদ্ধিকে আপনার সব কিছুকে সব ধরনের হারামি শয়তানি বাটপারি কি বলে জাহান্নামী কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে সিয়াম। এছাড়াও সিয়াম ভঙ্গের কারণ আমরা আসবো যে কী কারণে বাহ্যিক সিয়াম ভঙ্গের কারণগুলো কী। একজন লোক যদি সিয়াম রেখে বিড়ি খায় তাহলে বুঝতে হবে তার সিয়াম হচ্ছে না। শ্যামও রাখে সন্ধ্যা আবার সে হাড়ির শেষটা বিড়ি টানে বা সিগারেট শুরুটাও আবার তাই করে, লাস্ট বিড়ি টানতে সে আজান দেখ দিলেই বন্ধ করবে, আবার আজানটা হলে একটু কিছু খেয়ে আগে বিড়ি খাই নামাজটা না পড়ে। আমি মনে করি আসলে এই শ্যাম তার আসলে সে বুঝে নাই, মনে করছে ক্ষুধার্ত থাকা, মনে করছে এটা মানে কী করে কিচ্ছা সাধন, এটা কিন্তু একটা ইবাদত। সেই জন্য আমরা শ্যামের অর্থটাকে বলবো যে আসুন সিয়ামের আসলে গুরুত্ব এর যে অর্থটাকে যদি বুঝি তাহলে সিয়ামের পালন মাধ্যমে আমাদের জীবনটা একটা পরিবর্তন হয়ে যাবে, সব ধরনের পাপাচার বন্ধ হয়ে যাবে, আমরা সব ধরনের অন্যায় শয়তানি জাহান্নামী কাজ বন্ধ হয়ে যাবে, সুখী হব আমি আমার পরিবার সমাজ আমার দেশ সারা পৃথিবী। এই জন্য সিয়ামের এই অর্থটাকে আমরা যদি গুরুত্ব দিয়ে দেখি আর সিয়াম মানে আমাদের সব কিছুকে সিয়াম করি আমরা বিরত রাখি তাহলেই আমাদের সিয়াম সার্থক হবে সত্যি। এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে অনতি করবো, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে দুনিয়ায় সুখী হব আখেরাতে জান্নাত পাবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্যে। মহরব্বুল আলমিন আমাদের সিয়ামের যে অর্থ আমরা বলেছি এটা আমরা বোঝার চেষ্টা করি, সিয়ামের ফজিলত এর বোনাসগুলি কী। প্রথমত সিয়াম যদি আপনি ইমান এবং সওয়াবের উদ্দেশ্যে রাখেন আগের গুণাগুলি ডিলিট হয়ে যাবে। মান সামা রামাদানা ইমানান ওয়া ইহতিসাবান গফিরা মা তাকাদ্দাম মিন যানবি, ইমান এবং সওয়াবের উদ্দেশ্যে যে রোজা রাখবে সিয়াম রাখবে তার ওকে আদের গুণ সওয়াব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সিয়ামের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দিবেন। আর সওমলি ওয়া আজিবি, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে সিয়াম আমার জন্য আমি তার প্রতিদান দিব। কীভাবে প্রতিদান দিবেন এটার ব্যাখ্যা হলো আমরা বলেছেন কিয়ামতের দিন আরেকটা বোনাস কি বাবুর রাইয়ান ভিআইপি একটা গেট হবে, আটটা যে গেট হবে এর একটা গেট হবে বাবুর রাইয়ান। এখানে শুধু রোজাদার যারা সত্যিকারের সিয়াম পালন করেছে তাদেরকে ডাকা হবে। এখন বেচারা হাজির হয়ে দেখবে তার যাওয়ার মতো নাম্বার নাই, আল্লাহ তখন তার নিজ হাতে ওই তার নেকির পাল্লায় সিয়ামের নেকিটা দিয়ে দেবেন, ভারী করে তাকে জান্নাত নেবেন। এটাই হলো যে সওমটা আমার জন্যে আমি তার প্রতিদান দেব। অন্য অন্য আমলের প্রতিদান কিন্তু ফেরেশতারা নাম্বারিং করে রাখবে দিয়ে দেবেন, বাট সিয়ামটা শুধু সিয়াম রেখেছেন তাই আল্লাহ নিজে হাতে দেবেন, এটা হলো তার অর্থ। সুবহানাল্লাহ, তাহলে সিয়ামটা আল্লাহর জন্যে আল্লাহ প্রতিদান দেবে এটা একটা বড় বোনাস। বাবু রায়ান দিয়ে আপনি প্রবেশ করতে একটা বড় বোনাস। সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন, সিয়ামের মধ্যে একটা ফরজ আদা করতে পারবেন। এই সিয়ামের মাধ্যমে আপনি রোজ কামতের দিন সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। আর সিয়াম আল কোরআন, আল্লাহ নবী বলেন সিয়াম রোজা এবং কোরআন কামতের দিন তার রবের কাছে তার মালিকের জন্য কী করবে যে রেখেছে তার জন্য সুপারিশ করবে, বলবে মানা তো আনি শাহওয়া মানে তো আমি শরাব, হে আল্লাহ এই লোকটাকে আমি কামনা বাসনা থেকে ওই যে যৌন কামনা বাসনা থেকে বিরত রেখেছিলাম এবং খারাপ পিনা থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ বলবেন তুমি কী চাও, বলে ওকে জান্নাত দিতে, বলে যাও তুমি নিয়ে যাও তাকে, সিয়াম আপনাকে নিয়ে গিয়ে জান্নাত বাবু রাইয়ান দিয়ে প্রবেশ করে দেবে। কত বড় একটা অফার চিন্তা করেছেন, এই সিয়ামের মাধ্যমে আপনি আপনার শারীরিক অনেক কিছুই একটা ডাক্তাররা অনেক রোগ শোকের কথা সিয়ামের মাধ্যমে আপনি দূর করতে পারেন, সিয়াম চর্চার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আপনি আখেরাতে জান্নাত পেতে পারেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা সিয়ামের যে বোনাসগুলি দিয়েছেন আমাদেরকে এগুলোর জন্য আমরা গ্রহণ করতে পারি।